মা দয়া করো, দয়া করো মা, দয়া করো মা। আপনি এমন কেন করছেন চণ্ডালক? কি এমন দেখলেন আপনি আমার মেয়ের মধ্যে? আমি বড় ভুল করে ফেলেছি, ক্ষমা। আমার বড় বড় একটা ভুল হয়ে গেছে। উনি এমন কেন করছেন? আপনি কি কিছু বুঝতে পারছেন? না সরকারি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আত্ম অহংকারের বসে নিজেকে খুব বড় শক্তিশালী ভেবেছিলাম আমি। খুব বড় ভুল করে ফেলেছি। ওই একরত্তি দুধের শিশু আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওর কত বড় ক্ষমতা। রামপ্রসাদ, তোমার কাছে আমি খুব বড় অপরাধ করে ফেলেছি। তোমার এই সাধনার আসন তোমার থেকে কেড়ে নিয়ে আমি অপরাধ করেছি। রামপ্রসাদ, তুমি তোমার আসন গ্রহণ করো, আসন গ্রহণ করো। রামপ্রসাদ, আজকে তোমার প্রাণ সংশয় হতে পারত, কিন্তু কিন্তু তোমার অশেষ করুণা রামপ্রসাদ, আমার প্রাণ আজকে বেঁচে গেছে। আমি ধন্য রামপ্রসাদ, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে আমি ধন্য, আর তোমার মেয়েকে দেখতে পেয়ে আমি ধন্য। আমি বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। জয় মা, ক্ষমা করে দাও। রামপ্রসাদ যাও, তুমি তোমার আসন গ্রহণ করো। রামপ্রসাদ, আজ থেকে আমি তোমার পথ অনুসরণ করব। রামপ্রসাদ, আমি আজ থেকে আর কোনো প্রাণী বলি দেব না। সেই ভালো চণ্ডাল। জয় মা, জয় মা। প্রণাম ঠাকুর, প্রণাম। প্রণাম মা জননী, প্রণাম মা। চণ্ডালক আমার প্রতিষ্ঠিত আসন আমাকে ফিরিয়ে দিল, আমার কথায় বলি বন্ধ করে দিলেন, সবই তো বুঝলাম। কিন্তু আমাদের পরমেশ্বরীকে দেখে এমন ভয় পেলেন কেন? আপনি বলেছিলেন না পরমেশ্বরীর মধ্যে ঐশ্বরিক শক্তি আছে, ওই সাধক হয়তো সেটাই বুঝতে পেরেছেন। আজ বাবার আসন মা আর মেয়ে মিলে রক্ষা করলো। চলুন এবার আমরা সাধনায় বসি। না সর্বাণী, আজ অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, আজ আর সাধনায় বসবো না। আর তাছাড়া পরমেশ্বরীও রয়েছে, এত রাত অবধি জেগে আছে। চলুন ওকে নিয়ে বরং আমরা ঘরে ফিরে যাই। না না, আপনি বরং সাধনায় বসুন, আমি পরমেশ্বরীকে নিয়ে কুটিরে ফিরে যাব। কিন্তু এতটা পথ আপনি একা একা যাবেন, কোনো সমস্যা হবে না তো? আপনি তো চিন্তা করবেন না, মাথার উপর মা আছেন আর আমার সঙ্গে পরমেশ্বরী, কিচ্ছু হবে না আমার। রামপ্রসাদ শো থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।